বন্ধুরা বাসনমতি চাল ছাড়াই বিরিয়ানি বানালাম তো দেখো কি চালের বিরিয়ানি বানালাম তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রির আটটা বাজে তো আবার গ্যাস শেষ হয়ে গেছে আর এরকম আমি এখন পেঁয়াজটা ভেজে নিলাম লাল করে তারপর আজকে দুপুরবেলায় রান্না করেছিলাম মাংস তো রাত্রেবেলায় মাংসের বেশি ঝোল ঢোল ছিল না তো মেয়েরা বলছে মা বিরিয়ানি করো তো বিরিয়ানি তো এই দেখো এখন আমি মেয়ের জন্য বিরিয়ানি বানাচ্ছি তো মাংসটার দুপুরে একটু গরম করে নিলাম তারপরে এই দেখো আমি রান্নাঘরে মেয়েও আমার সঙ্গে রান্নাঘরে তো বিরিয়ানি করতে যা যা লাগে তো এই দেখো প্রথমে কড়াইটাতে একটু সাদা তেল সঠিক কড়াই না হাঁড়ির নিচে একটু সাদা তেল দিয়ে নিয়েছি তারপরে এই দেখো গরম ভাত করেছি বিশারি করে সবার নিচে ভাতটা দিয়ে নিলাম মানে বিরিয়ানি যেভাবে করে আর দোকান থেকে একটা বিরিয়ানির মশলা নিয়ে এসেছিলাম আর এই দেখো গোলাপ জলটা ঘরে ছিল তো এই দেখো পেঁয়াজ ভেজে নিয়েছি আগেই তো এই দেখো বিরিয়ানি যেভাবে করে নিচে ভাত তারপরে মাংস তারপর পেঁয়াজ ভাজা এটাকে পেয়েস্তা বলে তারপরে দিয়ে দেবো বিরিয়ানির মশলা গোলাপ জল তো দেখো পাগলের মতো ঢাকনাটা খুলিনি মুখটা না খুলেই আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল দিয়ে দিলাম তারপর বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেব এভাবেই বিরিয়ানিটা বানাবো তাও আবার কি চাল দিয়ে বানিয়েছি জানো এইখানে চাল দিয়ে বিরিয়ানি বানিয়েছি তো চলো দেখা যাক এই বিরিয়ানি খেতে কতটা সাল হয় আশা করি ভালোই লাগবে কারণ বিরিয়ানি মশলা আর গোলাপ জল দেওয়াতেই পুরো বিরিয়ানির মতো গন্ধ বেরিয়ে গেছে তো এইভাবেই আমি মাংস আর চাল দিয়ে এই হাঁড়িটা কিছু করার জন্য দমে বসিয়ে দেব তারপর দেখা যাক বিরিয়ানির মতো খেতে হয় কি না তো অনেকেই বিরিয়ানি পছন্দ করো কিন্তু খাওয়া হয় না তো দেখো এইভাবে ঘরের চাল আর মাংস রান্না করে নিয়ে এরকম বিরিয়ানির মশলা এইভাবে দিয়ে তোমরা ঘরে বিরিয়ানি রান্না করে খেতে পারো ও আমাদের বিরিয়ানি রেডি কেমন হয়েছে গন্ধটা হ্যাঁ বন্ধুরা মন চাইলে তোমরাও ঘরের যে খাবার চাল সেই চাল দিয়েও এইভাবে বিরিয়ানি করে খেতে পারো তোমার মনে হয় বাচ্চারা খুব ভালোই খাবে তো আমি ওই বিরিয়ানিটা বানিয়েছি খুব সুন্দর হয়েছে পুরো বিরিয়ানির মতোই হয়েছে শুধু চালটারই যা তফাৎ তো মধ্যে মধ্যে এইভাবে বিরিয়ানি করে খাওয়া যেতেই পারে এই দেখো আমিও নিয়ে নিয়েছি তো কেমন খেতে লাগছে ফার্স্ট টাইম মানে বিরিয়ানি বানিয়েছি মানে ঘরের খাবার চাল দিয়ে চলো দেখি কেমন লাগছে খেতে হেভি হচ্ছে মানে বোঝাই যাচ্ছে না যে ঘরের চাল দিয়ে বিরিয়ানি বানিয়েছি সব কিছুই দেওয়া হয়েছে তো পুরো বিরিয়ানির মতোই খেতে লাগছে তো তোমরা ঘরে এইরকম বিরিয়ানি বানিয়ে খেতে পারো বাচ্চাদের লোকাল বিরিয়ানি লোকাল বিরিয়ানি